28 জুলাই দেশ ভক্তি দিবস। দেশভক্ত তরুণরাম ফুকনক জনতা ভবনত গভীর শ্রদ্ধাঞ্জলি। তরুণরাম ফুকনের প্রতিচ্ছবিত পুষ্প মাল্যার্পণ মন্ত্রী পীযূষ হাজরিকার। আজি সমগ্র রাজ্যখনতে আমার উপায়ুক্ত সকলের নির্দেশ, উপায়ুক্ত সকলের সহযোগত আমি এই দিবসটি জিলায় জিলায় পালন করছো। রাজ্যের দুই চিরনবস্য ব্যক্তি তরুণরাম ফুকন আর গোপীনাথ বরদলৈ, এই দুই মহান নেতার বাবে ভারতের ভাগ নহল অসম, নহলে পূব পাকিস্তানত অন্তর্ভুক্তি হলহেতেন অসমের। 85 সংখ্যক মৃত্যুদিনত তরুণরাম ফুকনের প্রতিচ্ছবিত পুষ্প মাল্যার্পণ করে মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকার। যিগৰাকী ব্যক্তিয়ে দেশখন স্বাধীন হওয়ার কারণে আহুপুরুষার্থ করেছিল, অসমখন স্বাধীন হওয়ার কারণে আহুপুরুষার্থ করেছিল, আর অসমক বসাবলৈকে যথেষ্ট কাম করেছিল, বাংলাদেশী প্রবজনের বসাবলৈ সেই সময়তেই অত্যন্ত দৃঢ় পদক্ষেপ লৈছিল। গতিকে সকলে আমি শ্রদ্ধাৰে দেশভক্তগৰাকী খুঁড়িব লাগে। সৈয়দ সাদুল্লার দরে একাংশ নেতাই লাখে লাখে পূর্ববঙ্গীয় মুসলমানক সংস্থাপন দিয়ার বিপরীতে প্রব্রজনের বিরোধী স্থিতিত আছিল তরুণরাম ফুকন। আজি আমি ভাবিলে ভয় লাগে, সেই সময় প্রথমতে তরুণরাম ফুকন আর পাছত তেওঁৰে আদর্শে আগবহা গোপীনাথ বৰদলৈ বা আন আন নেতা সকল নথকা হলে অসম পাকিস্তানের অন্তর্ভুক্ত হল হয়, আর অকল সেয়াই নহয় হয়তো আজির সমগ্র দক্ষিণ পূব এশিয়ার মানচিত্রই সলনি হয়ে পড়িল। এনেকুৱা এগৰাকী ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনৰ নেতাৰ বৰ্ণিল জীৱন পৰিক্ৰমা আৰু অসমৰ বাবে কৰা ত্যাগক গভীৰভাৱে সোঁৱৰণ মন্ত্ৰী পীযূষ হাজৰিকাৰ। একেটা অনুষ্ঠানতে উপস্থিত থাকে চৰকাৰী বিষয়ববীয়াকে ধৰি ৰাজ্যৰ সংবাদ মাধ্যমৰ কেইবাগৰাকীও আগশাৰীৰ লোক। এই অনুষ্ঠানতে যুৱ প্ৰজন্মৰ মাজত তৰুণৰাম ফুকনক অধিক প্ৰাসংগিক কৰাৰ লক্ষ্যৰে পতা ৰচনা প্ৰতিযোগিতাৰো বঁটা প্ৰদান কৰে মন্ত্ৰী পীযূষ হাজৰিকাই। কেমেৰাত প্ৰভাসৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ২৮ জুলাই দেশ ভক্তি দিবস। দেশভক্ত তরুণরাম ফুকনক জনতা ভবনত গভীর শ্রদ্ধাঞ্জলি। তরুণরাম ফুকনের প্রতিচ্ছবিত পুষ্প মাল্যার্পণ মন্ত্রী পীযূষ হাজরিকার। আজি সমগ্র রাজ্যখনতে আমার উপায়ুক্ত সকলের নির্দেশ, উপায়ুক্ত সকলের সহযোগত আমি এই দিবসটি জিলায় জিলায় পালন করছো। রাজ্যের দুই চিরনবস্য ব্যক্তি তরুণরাম ফুকন আর গোপীনাথ বরদলৈ, এই দুই মহান নেতার বাবে ভারতের ভাগ নহল অসম, নহলে পূব পাকিস্তানত অন্তর্ভুক্তি হলহেতেন অসমের। 85 সংখ্যক মৃত্যুদিনত তরুণরাম ফুকনের প্রতিচ্ছবিত পুষ্প মাল্যার্পণ করে মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকার। যিগৰাকী ব্যক্তিয়ে দেশখন স্বাধীন হওয়ার কারণে আহুপুরুষার্থ করেছিল, অসমখন স্বাধীন হওয়ার কারণে আহুপুরুষার্থ করেছিল, আর অসমক বসাবলৈকে যথেষ্ট কাম করেছিল, বাংলাদেশী প্রবজনের বসাবলৈ সেই সময়তেই অত্যন্ত দৃঢ় পদক্ষেপ লৈছিল। গতিকে সকলে আমি শ্রদ্ধাৰে দেশভক্তগৰাকী খুঁড়িব লাগে। সৈয়দ সাদুল্লার দরে একাংশ নেতাই লাখে লাখে পূর্ববঙ্গীয় মুসলমানক সংস্থাপন দিয়ার বিপরীতে প্রব্রজনের বিরোধী স্থিতিত আছিল তরুণরাম ফুকন। আজি আমি ভাবিলে ভয় লাগে, সেই সময় প্রথমতে তরুণরাম ফুকন আর পাছত তেওঁৰে আদর্শে আগবহা গোপীনাথ বরদলৈ বা আন আন নেতা সকল নথকা হলে অসম পাকিস্তানের অন্তর্ভুক্ত হল হয়, আর অকল সেয়াই নহয় হয়তো আজির সমগ্র দক্ষিণ পূব এশিয়ার মানচিত্রই সলনি হয়ে পড়িল। এনেকুৱা এগৰাকী ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনৰ নেতাৰ বৰ্ণিল জীৱন পৰিক্ৰমা আৰু অসমৰ বাবে কৰা ত্যাগক গভীৰভাৱে সোঁৱৰণ মন্ত্ৰী পীযূষ হাজৰিকাৰ। একেটা অনুষ্ঠানতে উপস্থিত থাকে চৰকাৰী বিষয়ববীয়াকে ধৰি ৰাজ্যৰ সংবাদ মাধ্যমৰ কেইবাগৰাকীও আগশাৰীৰ লোক। এই অনুষ্ঠানতে যুৱ প্ৰজন্মৰ মাজত তৰুণৰাম ফুকনক অধিক প্ৰাসংগিক কৰাৰ লক্ষ্যৰে পতা ৰচনা প্ৰতিযোগিতাৰো বঁটা প্ৰদান কৰে মন্ত্ৰী পীযূষ হাজৰিকাই।
ক্যামেরাত প্রভাসর সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।